वन्दे गुरुपदद्वन्द्वं भक्तविन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्देराधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम्

স্নভক্তিপী সত্যব নম নম নারায়ণ নমস্কৃতনব নম দেী সরস্বতিং বেশাম তথ্য মুদরে সঙ্কী কৃষ্ণ কথোপদেশে গৌরীপ্রস্রক চ सदानुराग तो गुरु भक्ति युक्त भक्ति प्रमोदन क्षय जगत बरुन धैयम् सदा परिभागन मविष्टो दोहम तेथास पदम सिवा विरंचनुतम् सरन्यम् भेदताति हम, हम पनुतो बाल वन्दे महापुरुष ते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिश्चटाय विस्फुरजित किमपि बोधुष्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयिकदा कृपां करोषि श्रीकृष्णचैतन्यप्रभुनितानन्द শ্রিয়দ্দ্বৈতগদাধর শিবা সদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজানুম্বিতভুজ কনকু সংকীর্তনৈকিত কমলা হুতাক্ষজবর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয় করুণা ভুতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे नमा गंगे तव पाद पंकज सुरासुरैर्बि रूपम भुक्तिन चमुक्तिन चदादा सनितम भावानुरूपे न सदा नरानम गंगा तरंगरमणियजटा कलाबम गौरी निरंतर विगुशी तोबाम भागम नारायनो प्रिय বারানসি ভজবি সনাতম วாகிษจุ সুবদনে লক্ষ্মীর জস্য চবক্ষশী ยাস്യാস্তে হৃদয়ে সম্বিহ ত্বম নিসিংহম ভজি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে

जद यनो भगवते विदधी मनम तच्चात्मने प्रतिमुखस्य यथा जो मुखसी नैवात्म प्रभुर निजलाभपूर्ण मन जनाद विदुषो करुण वृणीते जद जनो भगवते विदधी तमानम् চাঁদ মনে প্রতিমুখস্য যথা মুখশ্রী গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ডক বহুপাত পরমংস জগৎগুরু জানিয়েছেন ফুলেতে মধু থাকে আমরা সবাই জানি ফুলেতে মধু থাকে ফুলেতে বিষও থাকে অনেকে জানেন না ফুলেতে মধু থাকে কিন্তু সেই মধু সংগ্রহের দায়িত্ব থাকে মধুমাখী যারা মধু মাছি আছেন তারা ফুল থেকে মধু সংগ্রহ করবেন আর এক ধরনের কীট আছে সে কীটের নাম হলো লুতাকিট সেই লুতা লুতাকিট লুতাকিট ফুল থেকে বিষ সংগ্রহ করে একই ফুল থেকে মধুমাছি মধু সংগ্রহ করছেন আবার একই ওই ফুল থেকে লুতাকিট বিষ সংগ্রহ করছেন মধুমাছিকে লুতাকিটের ওপর নির্ভর করতে হয় না মধু সংগ্রহ করবার জন্য তাকে লুতাকিটের ওপর নির্ভর করতে হয় না নিজে নিজেই তারা মধুমক্ষীর এরকম ক্ষমতা আছে ফুল থেকে মধু সংগ্রহ করেন লুতাকিট যদিও কারোর উপর আক্রমণ করে কি না জানা নেই কিন্তু মধুমুখীকে আক্রমণ করে কেন করে ও বিষ সংগ্রহ করে আর এ মধু সংগ্রহ করে এর সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই একে মধু দিলে খাবে না তথাপি লড়াই লেগে যায় মাঝে মাঝে এবার আশ্চর্য জিনিস গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপা জানিয়েছেন এই শাস্ত্র সম্বন্ধে বলা হয়েছে অনন্ত পারম কিলা শব্দ শব্দশাস্ত্র অপার অনন্ত এই শব্দ শব্দশাস্ত্র থেকে আমাদের ক্ষমতাও নেই আসল জিনিসটা সংগ্রহ করে আমি নিজের ভজনের উন্নতি করে নেব এরকম ক্ষমতা নাই কারণ অনন্ত সাগর শাস্ত্র কে কত শাস্ত্র জানেন গোসাই পাদগণ একটা উদাহরণ দিয়েছেন যে আকাশ যেমন অনন্ত আকাশ অনন্ত যে পক্ষী যতটা ক্ষমতা আছে ততটা উঠতে পারে এর বেশি উঠতে পারে না যে পক্ষীর যতটা ওরবার ক্ষমতা আছে আকাশে ওই পর্যন্ত ওড়ে যদি আকাশে সর্বোচ্চ সীমায় ওরা আরোহণ করেছি বলে কেউ মনে করে সে মূর্খের স্বর্গে বাস করছে হয়তো আমরা জানি শকুনি চিল এরা অনেক উপরে ওড়ে কেউ উল্লেখ কী হবে তারা তো আকাশের কোনো কিরানা পায় না আকাশের কোনো কিনারা পাওয়া সম্ভব নয় অনন্ত আকাশ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠিক এই ধরনের একটা উদাহরণ দিচ্ছেন আমরা স্বাস্থ্য থেকে ভগবানের ইচ্ছায় ভগবানের কৃপায় বিভিন্ন সারবস্তু সংগ্রহ করে চেষ্টা করছি কিছু বোঝবার এবং যদি কার কপাল থাকে তারাও একটু বুঝলো আপত্তি নেই আমরা কাউকে শিখিয়ে দেবো এরকম ধরনের অহংকার নিয়ে বসি নাই আমরা কাউকে বুঝিয়ে দেবো শিখিয়ে দেবো আসুন আমার কাছে এরকম বুদ্ধি নিয়ে আমরা করি নাই আমাদের হরিকথা ভগবানের সর্বাঙ্গীন সন্তুষ্টি বিধানের জন্য আর অন্য কোনো কারণে নয় এই হরিকথার পেছনে কোনো গুপ্ত কোনো ষড়যন্ত্র নাই উদ্দেশ্য নাই উদ্দেশ্য একটাই যে এই কথার দ্বারা ভগবান সন্তুষ্ট হবেন এবং কৃপা করবেন আমাদের উপর কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই বলছেন যে পক্ষী যতটা ক্ষমতা অনুযায়ী আকাশে ওড়ে সে যদি মনে করে আমার উপরে আর কেউ উঠতে পারবে না আকাশের এইখানেই শেষ সেটা মূর্খের কথা এটা হয় না আকাশ যেমন অনন্ত সেরকম শব্দশাস্ত্র সেটাও অনন্ত অনন্ত পারম কিলো শব্দশাস্ত্র শব্দশাস্ত্রের কোনো কিনারা নাই আমাদের পক্ষে সম্ভব নয় এ অনন্ত শাস্ত্রকে বিচার করে তার মধ্যে কি করে ভজন করব তার আসল বস্তুগুলোকে বার করব এটা আমার আমাদের আমার তো নাই আপনার আছে কিনা না জানি না আপনাদের এটা ক্ষমতা নাই আমরা যদিও সৌত পরম্পরা গুরু পরম্পরাতে অবস্থিত থাকবার চেষ্টা করি প্রাণপণে যেন একটাও ভুল না হয়ে যায় গুরু পরম্পরার সঙ্গে আমার আচার আদর্শ চরিত্র সিদ্ধান্ত একটুও যেন পার্থক্য না তাতে যদি জগতের লোক রেগে যায় তাতে আমাদের কিছু করার নেই কিন্তু আমরা খালি এই দিকে নজর রাখব যে আমার হরিকথাটা গুরুবর্গের গোলামি আমার হরিকথাটা গুরুবর্গের গোলামি আমি চাকর তাদের আদেশটা পালন করছি তারা যা বলেছেন তুমি এই কথা বলো আচরণ করে বলবে আচরণ না করে একটা কথা বলবেন আমাদের হরিকথাটা হলো গুরুবর্গের আদেশ পালন বা আমাদের চাকরগিরি আমরা চাকরগিরি করছি আমরা ভিত্ত তাদের এর ওপরে অন্য কিছু নয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দৈন্য করে বলছেন যে আমি এত পর্যন্ত ভগবানের ইচ্ছায় উপলব্ধি করতে পেরেছি আমি জানি না কী উপলব্ধি করেছি আপনাদের কাছে আমার উপলব্ধিটা রাখলাম এবং প্রতিপদে বলছেন সকল শ্রোতা চরণে মোর নমস্কার সকল শ্রোতা যারা শুনছেন তাদের চরণে ধরছেন আমাকে কৃপা করুন আপনারা যার এত বড় দৈন্য আর আমাদের গুরুবর্গ তিনি তা আমার মধ্যে কি করে অহংকার আসতে পারে তিনি ভগবানের নিজজন হয়ে যদি এই কথা বলেন সকল শ্রোতা চরণে মোর নমস্কার ইথে অপরাধ কিছু নহুকা আমার যদি এই দৈন্য তিনি প্রকাশ করেন আমার অহংকার প্রকাশের সুযোগটা কোথায় আমার তো লজ্জা হবে একটু যদি অহংকার আছে আমার মধ্যে তো লজ্জা হওয়া উচিত যে আমার মতো পথিত তো কেউ নেই তা আমি কি করে অহংকার করছি আর তিনি এত ভগবানের নিযোজন হয়ে তিনি দৈন্য করছেন আমার মতো কেউ নেই পুরুষের কীট হইতে মুইশে সে জগাই মাদাই হইতে মুইশে পাপিষ্ঠ পুরুষের কীট হইতে মুইশে সে মোর নাম যেই লয় তার পাপ হয় মোর নাম যেই শুনে তার পুণ্য ক্ষয় এমন নিঘিন্ন মোড়ে এমন নিঘিন্ন মোড়ে এমন নিঘিন্ন মোরে কেবা কৃপা করে এক নিত্যানন্দ বিনু জগৎ মাজার নিত্যানন্দ ছাড়া তো এই কৃপা করার আত্ম কেউ নেই এরকম আর করুণা তো কেউ আমার পতিত কিন্তু পতিত উদ্ধারের জন্যই তো নিত্যানন্দ আর গুরুবর্গ রয়েছে গুরুবর্গ নিত্যানন্দই নিত্যানন্দ স্বয়ং গুরুবর্গ রূপে এসছেন এখানে আমরা জানি আমাদের জীবনে যতক্ষণ পর্যন্ত তত্ত্বজিজ্ঞাসা না উন্মেষ হয় তত্ত্বজিজ্ঞাসা মানে হলো আত্মজিজ্ঞাসা আত্মজিজ্ঞাসা মানে হলো সেলফ এনকোয়ারি আত্মজিজ্ঞাসা মানে হলো শব্দ জিজ্ঞাসা আমরা কোনোদিন শুনিনি এই কথা আত্মজিজ্ঞাসা মানে হলো তত্ত্বজিজ্ঞাসা ঠিক আছে ভালো আত্মজিজ্ঞাসা মানে হলো আমি কে এটার পরিচয় আমি প্রথম পেতে চাই আমি আমি যদি কে এই পরিচয়টা আমি না পাই তাহলে প্রথমেই তো আমার ভুল হয়ে গেল আমি কে এই পরিচয়টা যদি না পাই তাহলে তো প্রথমেই আমার ভুল হয়ে গেল আমি কে পরিচয় না পেলে আমি কি করব তার কর্তব্যটা কি করে আসবে আগে তো আমার জানতো আমি কে তারপরে আমি আমার কর্তব্য কি তবে পরে হবে আমি কে যদি কোনো এক ব্যক্তি কোনো একটা প্লেন ক্র্যাশ হয়েছে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়েছে উড়োজাহাজে তিনি কোনো মতে কোনো মতে ভগবত ইচ্ছায় বেঁচে গেছেন কোনো প্যারাসুট বা কোনো ধরে কোনো একটা জায়গায় পৌঁছে গেছে কোনো একটা দ্বীপেতে পড়েছেন এমন একটা দ্বীপেতে পড়েছেন সেখানে কেউ নেই পুরো জঙ্গল চারিদিকে পাহাড়ের ওপরে পড়েছেন এগুলো অনুভব করবেন আপনারা তাহলে ভেতরটা উদাস হয়ে যা পাগল হয়ে যাবেন এরকম ঘটনা ঘটেছে এই ঘটনা আমি যা অনেক ঘটনা এরকম ঘটেছে তিনি ওই দ্বীপেতে পড়েছেন পাহাড়ের ওপর পড়ে বলছেন এখানে আমি কোথায় পড়লাম আমি তো বুঝতে পারছি না কোনো লোকজন নেই তাহলে আমি কাকে জিজ্ঞেস করব কোথায় আমি পড়লাম আমি কোথায় আছি কোথায় পড়লাম এটা না জানলে আমি যাব কোথায় আগে তো আমি জানবো কোন জায়গায় পড়েছি তারপর উত্তর দক্ষিণ পূর্ব কোন দেশে যাব কি কর পরের কথা আমি তো বুঝতে পারছি না কোথায় পড়েছি এই উদাহরণটা মনে রাখলে অনেক উপকার হবে অনেক উপকার হবে সেরকম আমরা আমাদের জীবনে যদি পরিচয়টা না পাই আমি কে তাহলে আমাদের কর্তব্য নিশ্চয় হবে না হরিভজন তো অনেক দূরের এত বড় কথা লম্বা লম্বা কথা আমি বলতে রাজি নয় এত লম্বা লম্বা কথা বলতে আমি রাজি হরিভনে পরের কথা আমি তো নিজে বুঝতে পারছি না আমি কে কোথায় আছি কি কর্তব্য আমার কোনো এক ব্যক্তি এক বছর দেড় বছর ধরে কোমা স্টেটে আছে তার এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সে অ্যাক্সিডেন্টে ডাক্তার তাকে বাঁচাতে পেরেছে কিন্তু তার জ্ঞান ফিরছে না তো দেড় বছর ধরে দু বছর ধরে সে কোমা স্ট্রেটে আছে কোমা মানে সে শুয়ে রয়েছে কিন্তু বেঁচে আছে কিন্তু বুঝতে পারছে না উত্তর দিচ্ছে না কিছু কিছু জানে না জ্ঞান নেই এই কোমা স্ট্রেটে যখন রয়েছে সেই অবস্থায় সে ব্যক্তিটাকে নিজে সে ভুলে গেছে মনে মনে পড়ছে না আচ্ছা তার যে স্ত্রী আছে তার যে বাচ্চা মেয়ে আছে এগুলোও তার আর মনে পড়ছে না সে তো কোমা স্টেটে রয়েছে মনে পড়ছে না তার কর্তব্য গিয়া পড়ে রয়েছে কিন্তু ডাক্তারের প্রবল চেষ্টায় দেড় দু বছর পরে কোনো মতে তার জ্ঞানটা ফিরল জ্ঞানটা ফেরার পর সে সামনে দেখলো তার স্ত্রী তার বাচ্চা তার মা এবার তার জ্ঞানটা ফেরার সঙ্গে সঙ্গে তার চেতনা ফেরার সঙ্গে সঙ্গে বুঝতে পারলো তার কর্তব্যটা এটা আমার মেয়ে আমার প্রতি তার কর্তব্য কি এটা আমার স্ত্রী তার প্রতি আমার কর্তব্য কী এটা আমার মা এর প্রতি আমার কর্তব্য কী তাহলে যখন অজ্ঞান অবস্থায় ছিল তার কিন্তু কর্তব্যটা সে জানতে পারছিল না এ তো অজ্ঞান রয়েছে কিন্তু চেতনা ফেরার সঙ্গে সঙ্গে চোখ খুলে যখন চেতনা ফিরে যেতে গেলে আমার মেয়ে আমার কর্তব্য আমার মেয়ের প্রতি কি আমি বাবা এ এটা আমার স্ত্রী আমার কর্তব্য তাহলে আমি যতক্ষণ না পর্যন্ত চেতনাটা ফিরে পায়। ততক্ষণ পর্যন্ত আমার কর্তব্যটা কি এটা নির্ণয় করা সম্ভব হয় না হয় কি যার জন্য ভক্তিমিনোদ ঠাকুর কীর্তনেতে বলছেন এখনও চেতন পেয়ে কৃষ্ণ কৃপা সিন্ধু জলে অনায়াসে থাকো তুমি হয়ে কৃষ্ণ প্রেমাধীন আর কেন মায়া জালে পরিতেছ জীব মিনো জানো বদ্ধ হয়ে রবে তুমি চির তুচ্ছ ভোগ আসে বন্দি হয়ে মায়া পাশে রহিলে দণ্ড দণ্ডযথা পরা একটা দণ্ডকে যেমন ফেলে রাখলে এরম থাকে গুরুবাদ তোমা এইভাবে বুঝিয়েছিলেন শরণাগতি কাকে বলে জানো আমি আপনি বুঝিয়ে দিন দয়া করে আমি তো মূর্খ বুঝি না বলে এটা কি বলে এটা আপনার সন্ন্যাসের দণ্ড আর তো দণ্ডটা কেমনভাবে আছে দণ্ডটা খারাপভাবে রয়েছে দেয়ালেতে কোণে কতদিন ধরে রয়েছে যতদিন ধরে আপনি রেখেছেন হ্যাঁ এই কথাটা বোঝো আমি যতদিন ধরে দ্বন্দ্বটাকে ওইভাবে রেখেছি দ্বন্দ্বটা ওইভাবে রয়েছে তার কোনো স্বতন্ত্রতা নাই আর দ্বন্দ্বটাকে যদি এক্ষুনি আমি শুয়ে রাখি ও পাঁচ বছর শুয়ে থাকবে বুঝতে পেরেছ আনুগত্য কাকে বলে কিছু বুঝলাম আনুগত্য একেবারে তোমার কোনো স্বতন্ত্রতা নেই আমার ইচ্ছাটা তোমার ইচ্ছা আমি যা বলবো আমার ইচ্ছা তোমার ইচ্ছা এই যদি পারো তাহলে ভগবানকে পাবে নালে চলে যেতে পারো হবে না কিছু কপটতা হবে কিছু নাটক হবে কিছু ভগবানকে পাবে না যেটা আমরা কীর্তনেতে বলে থাকি গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিও মশা মনে আশা কীর্তন করতে ভালো লাগে খুব সোজা কিন্তু নিজের জীবনে পালন করতে যে কত কঠিন যেসব সাধুগুরু নিজের জীবনে পালন করছেন তারা কত ধানে কত চাল বোঝেন আচার আচরণ আদর্শ খাওয়া ওঠা বসা যে কত কঠিন কিন্তু তাদের অভ্যাস হয়ে গেছে তারা ওটা না করলে ভাল লাগবে না এটা আচরণ মুখে গুরুদেবের আনুগত্য করতে করতে এগুলো সব স্বাভাবিক হয়ে যায় যে কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বলা হলো সেটা হচ্ছে এই এই যে আনুগত্যের কথা বলতে গিয়ে এতগুলো কথা বলা হল যে নিত্যানন্দ প্রভুর চরণ কমলে বৈষ্ণবের অবস্থিতি নিতায় চরণ সত্য তাহারও সেবক নিত্য নিতায় চরণ সদা করো আশ নিতায় চরণ হচ্ছে নিত্য সত্য বস্তু এবং নিতাইচরণ নিত্য সত্যবস্তু এটা কোনো ভুল নাই নিতাইচরণের মধ্যে নিতাইচরণে যত গুরুবৈষ্ণব আছে সবার স্থান হলো যারা শুদ্ধ গুরুবৈষ্ণব আমি সবার কথা বলছি না যারা বাস্তবিক গুরু বৈষ্ণব তাদের স্থান হলো নিত্যানন্দের চরণ কমল কাজেই কোনো নিত্যানন্দের কমলে যেসব গুরুবৈষ্ণব আছেন তাদেরকে অতিক্রমণ করা তাদেরকে অপমান করা তাদেরকে লঙ্ঘন করার জন্য ধৃষ্টতা আমাদের কোনো দিন না হয় এটা না ভজন অল্প বেশি যা হচ্ছে হচ্ছে কিন্তু তাদের অতিক্রম করা তাদেরকে অপমান করা তাদের সমালোচনা করবার যেন আমাদের কোনো ধৃষ্টাত না হয় বরং তাদের যেখানে অপমান সেখানে আমরা সিংহের মতো রুকে দাঁড়াব যে আমার গুরুবর্গকে আপনি অপমান করছেন কেন কত বড় সাহস আপনার আমাকে অপমান করে কিছু বলবো না কেন আমাকে তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এইভাবে দৈন্য করে বলছেন যে আমি জগাই মাদায়ের থেকেও নিকৃষ্ট জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ঠ সত্যি কি পাপিষ্ঠ কৃষ্ণদাস কবিরাজ গোসতে সত্যি কি পাপিষ্ঠ কিন্তু জড়জগতের যারা বড়ো বড়ো শিক্ষিত লোক তারা বলছেন একটা মানুষ তিনি নিজের পরিচয় নিজে দিচ্ছেন একটা মানুষ একটা সাধু তিনি নিজের পরিচয় নিজেই দিচ্ছেন তিনি বলছেন জগাই হয়তো তো মু আবার বলছেন বিষ্ঠার কীর্ত থেকে আমি তাহলে এই ধরনের মানুষের কথা শোভনের কি দরকার জড়জগতের মানুষের ইন্টালেকচুয়ালিটি কথাটা ভালো করে অনুভব করবেন গড়জগতে জড়জগতে যারা বিরাট বিরাট শিক্ষিত সেই সব গাধাগুলো সেই সব বড় বড় গাধাগুলো বলছে আরে মশরাই যে মানুষটা নিজের পরিচয় নিজেই দিচ্ছে আমি জগাই মাদে থেকে মুইসে পাপিষ্ট পুরিশের বিষ্ঠার কীট থেকে আমি লগিষ্ট আরে ওই ধরনের মানুষের দু চারটে কথা আলোচনা করে আমাদের সময় নষ্ট কেন আমরা এসব সময় নষ্ট করব কথাটা বুঝলো না যত বেশি পড়াশোনা করবে তত বড় গাধা হবে ভক্তিম ঠাকুর বলছেন জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভজনে বাধা অনিত্য সংসারে মহজন জীবকে করে গাধা আমি বেশি করে বোঝা বইব ও বুঝতে পারছে না যে এই বুদ্ধি দিয়ে এই কথাগুলো বোঝা যায় না অপ্রাকৃত রাজ্যে যারা যত ওপরে উঠেছেন তারা তত বেশি দৈন্য আমি কিছুই না আমার কি আছে আমার মতো নিকৃষ্ট কেউ নেই যে যত বেশি ওপরে উঠেছেন যে যত বেশি সম্প্রদায়ের সেবা করেছেন যে যত বেশি বাণী সেবা করেছেন তার তত বেশি দৈন্য কেবল আমি কিছুই করতে পারলাম কিচ্ছু করতে পারি কি করলাম আমি বেশি করে বলে ফেলেছি কথা বেশি করে প্রচার এটা অভিমানী ব্যক্তির কথা এটা প্রচারকের কথা না ইনি ভক্ত নয় ইনি শক্ত ভক্তের কখনো এই ধরনের বিচার হতে পারে না যে কথাটা প্রভুপাত বলেছিলেন যে মধুমাক্ষীর কাজ হল ফুল থেকে মধু সংগ্রহ করা এই কর্তব্যটা আমাকে যদি কেউ বলে আপনি ফুল থেকে মধু তুলে আনুন আমি তো মধু আমি ফুল আনতে পারি আমি ফুল এনে দিতে পারি আপনাকে কিন্তু আমি ফুল থেকে মধু তো পারবো না কেন পারবেন না বলে এটা তো একমাত্র ক একমাত্র এই ক্ষমতাটা মধুমাখছির আছে এটা তো আমাকে ভগবান দেয় নাই আমি যদি আপনাদেরকে প্রচুর পরিমাণে ফুল এনে দিই প্রচুর টাকা ফুল এনে দিলাম আপনাদেরকে বললাম এক বিন্দু মধু আমাকে বার করে দিন বললাম ফুল দিয়েছেন তো মধু দিতে হবে কি করে আপনাকে গ্রাইন্ডার দিলাম গ্রাইন্ডারে পিষে ঘষে চটকে পিন্ডি চটকে এক বিন্দু মধু দিন আমাকে বলে তা কি কোনো হয় নাকি তা তো হয় না আমিও জানি এই জন্যে তুই উদাহরণটা দেওয়া হলো অর্থাৎ মধু থেকে ফুল থেকে মধু সংগ্রহের ক্ষমতা একমাত্র মধুমাক্ষীর আছে আর অনন্ত পারম কিলা শব্দ শাস্ত্রম এই শাস্ত্র সমুদ্র থেকে মধু আহরণ করে দিতে পারে আমাদের গুরুবর্গ শাস্ত্র হচ্ছে পুষ্পের শব্দ তার থেকে মধু সংগ্রহ করে সার বস্তু সারম সারম সমুদ্রিতম ভালো করে একটু একটু করে কোন শাস্ত্রে কী আছে সারগুলোকে তুলে এই আমাদের গোস্বামীপাত গণ কত কষ্ট করেছে রাহা কি ধরনের কষ্ট করেছেন আপনি চিন্তা করলে পাগল হয়ে যাবেন যদি মানুষ হয় সে বুক ফেটে কান্না আসবে তারা শুকনো চানা চিবিয়ে খেয়েছেন সারা দিন নাম করেছেন সারা দিন লিখেছেন গোবর্ধন আমরা কি করলাম আমরা কি করে ফেললাম আমরা এখনো পর্যন্ত ভগবানের জন্য কি করেছি এই প্রশ্নটা যদি রাখি লজ্জা হবে সেই জন্য গোস্বামীগণের অস্তকমে এই দ্বাদশেতে এইটা আছে নানা স্বাস্থ্য বিচার নৈক নিপুন সদ্ধর্ম সংস্থাপক লোকানম হিত করে নৌতিবনে মান্য সর এগুলো কাদের সম্বন্ধে বলা স্বর্গোস্বামী স্বর্গোস্বামী সমস্ত স্বাস্থ্য থেকে নানা স্বাস্থ্য বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থা ওই স্বাস্থ্যগুলোতে কি আছে আমি যদি নিজে পড়তে যাই পারবো না ওনারা ওই স্বাস্থ্য থেকে সমস্ত মধু সংগ্রহ করে আমাদেরকে বলছেন বাবা তোমাদের কষ্ট করতে হবে না আমি দিয়ে দিলাম এগুলো তোমরা দেখো বিচার করো গুরুবৈষ্ণব আনুগত্যে এবং ভজন করে ভগবানের কাছে যাও এখানে থেকে লাভ নেই এখানে কোনো শান্তি পাবে না যত শান্তির আশা করবে তত ডুবে যাবে এখানে শান্তি নাই তো এখানে সুখ শান্তির একটা আভাস একটা শ্যাডো ভক্তম ঠাকুরকে অনেকে প্রশ্ন করেছিলেন ভক্তিম ঠাকুর অনেকে প্রশ্ন করেছিলেন যে মায়া মায়া কাকে বলে অনেকে তো বলে মায়া মায়া অনেকে বলে তো মায়ার একটা ডেফিনেশান একটা যদি ব্যাখ্যা আপনি অল্প কথায় বলেন আমরা অত কথা বুঝি না মায়া কাকে বলে একটা কথায় বুঝতে চাই মায়া বুঝি মায়ের ক্রিয়াকর্ম এসব করেন কিন্তু মায়ার ব্যাখ্যাটা কী হবে ভক্তিম ঠাকুর অল্প কথায় বললেন অল্প কথায় বললেন যার বিচার ক্ষমতা আছে বুদ্ধি আছে ভগবান দিয়ে যে কিছু উপলব্ধি করতে পারবেন ভক্তিম ঠাকুর বলছেন দেখো ভগবানের স্বরূপ শক্তি হল শক্তি ভগবানের স্বরূপ শক্তি যেটা আছে অন্তরঙ্গা শক্তি এটাই শক্তি এই স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় অথচ যে সরূপ শক্তি না থাকলে এই শক্তির অস্তিত্ব থাকে না থাকে বলে মা এবার কি বুঝলো বাংলাতে যাদের অনার্স আছে তারা একটু বুঝিয়ে বলুক কি বুঝল হ্যাঁ বুঝবে অনেকে কৃপা ফেলে হরিকথা শুনে থাকলে কিছুটা বুঝবে ভগবানের স্বরূপ শক্তি হলো শক্তি ভগবানের স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় অথচ যে শক্তি না থাকলে পরে এই শক্তির কোনো অস্তিত্ব থাকে না তাকে বলে মাসু এ কী বুঝল কথাটা কী বুঝল এইটা ব্রহ্মসংগীতার যদি আলোচনা করেন সেখানে দেখবেন সৃষ্টির স্মৃতি পলয় সাধন শক্তি রেখা শক্তিরেখা ছায়ব যশ্বুবনানী বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি চেষ্টতে গোবিন্দমাদি পুরুষন্ত তমাহম ভাজ আমি কী বলছেন সেখানে পরিষ্কার বলছেন সৃষ্টির স্মৃতি পলয় সাধন শক্তি রেখা সৃষ্টি স্মৃতি প্রলয় যে শক্তির দ্বারা হচ্ছে এটা ভগবানের ছায়া শক্তি পরিষ্কার বলছে সৃষ্টি স্মৃতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব ছায়া ইব একসঙ্গে করলে ছায়েব ছায়ার মতো যিনি রয়েছেন আসল নেই তাহলে এই যে জগৎটাকে জগৎ দৃশ্যমান প্রপঞ্চ আমরা যা দেখছি সেটা মায়াবিরোচিত এটার কোনো বাস্তবিক অস্তিত্ব নাই আছে কিছু সময়ের জন্য ক্ষণিক অস্তিত্ব কিছুদিন পরে শেষ হয়ে যায় এই আছে এই নেই এটার নিত্য অস্তিত্ব কিছু নাই এটার নিত্য অস্তিত্ব নাই এর প্রতি যারা মোহবিস্তার মায়াদেবী মহবিস্তার করবে তোমাকে এর মধ্যে ফেলে দেবে ফাঁদেতে ফেলে দিয়ে আর বেরোতে দেবে না থাক জন্ম তুই ঘোর তোকে বেরোতে সেই জন্য বলছে ছায়ার মতো গোবিন্দের যে আসল শক্তি তা ছায়া শক্তি এটাকে বলা হয় দুর্গা আর আমরা যাকে আরাধনা করি তিনি হলেন যোগমায়া একই পোড়ামাতলা একই পোড়ামাতলায় আমরা যাব যোগমায়াকে আরাধনা করব একই পোড়ামাতলায় যাব যাবে জড়জগতের লোকরা তারা কাকে পূজা করবে জরজগতের কালীকে মহামায়াকে যোগমায়াকে করতে পারবে তা জানবিন এই বৈষ্ণবগণের সামনে এই যোগমায়া নিজের আসল স্বরূপটা প্রকট করেন আজ এই কপট লোক আসবে জড়জগতের লোক আস তার সঙ্গে ছায়া ছায়া রূপটা যেটা ভক্তিম ঠাকুর কীর্তনে বলছেন না ভক্তিমে কীর্তনে পরিষ্কার বলছেন কুলোদেবী যোগমায়া মোরে কি করি আবরণ সংবিরবে আবরণ সংবরিবে তুমি বিশ্বদরি বিশ্ব উদরী অনন্ত বিশ্ব যার যে ভগবান সৃষ্টি করে এবার তালে বলছেন ভক্তিম ঠাকুর কীর্তনাতে বলছেন দৈন্য করে কুলোদেবী যোগমায়া মোরে কৃপা কি পাকড়ি আবরম সংবরীবে যে মায়ার আবরণ তুমি দয়া করে তুলে নাও আমি ভগবানকে দেখতে পাচ্ছি না কেন আমাদের সঙ্গে ভগবানের সম্বন্ধ হওয়া সম্ভব নয় মধ্যে পর্দা রয়েছে মায়ের পর্দা কোনো কাউর ক্ষমতা নেই এই পর্দাটাকে টেনে ছিঁড়ে দিয়ে ভগবানের কাছে যাবে এটা ক্ষমতা নেই কাউর সেই জন্য বলছেন কুলদেবী যোগমায়া আচ্ছা কুলদেবী বলছে কেন আরে বাবা ভক্তিমিনোদ ঠাকুরের তো কৃষ্ণকে ভজন করে আবার কুলদেবী বলছেন কেন কুলদেবী মানে কুলোপরম্পরায় যাকে আমি সম্মান দিয়েছি কুলোপরম্পরায় যাকে আমি আদর করেছি তা কুলোদেবী তাহলে কি তিনি কালী পুজো করেছেন আগে কথাটা ভুল হয়ে গেল কথাটা বোঝা গেল না আমাদের যদি কেউ তর্ক করতে আসে আপনারা বৈষ্ণব আমরা আমরা হচ্ছে শাক্ত মূর্খের দল আমরা আমরা হচ্ছে আসল শাক্ত হ্যাঁ বলেন কি আপনারা তো বৈষ্ণব আমরা 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 হচ্ছে আসল শাক্ত তোমরা হচ্ছে নকল শাস্ত্র শাক্ত শাক্ত আমরা তো রাধারানীর আনুগত্য করি তার আমরাই তো শাক্ত আসল শাক্ত কারা আমরা তো শাক্ত তোমরা তো শাক্ত নয় তোমরা তো সায়া দেবীকে পুজো করো অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা আছে দেবী সব রাধারানী থেকে এসছে অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ মোজার পুলো হেমাদ্রিজা পুল মোজা বেরঞ্চি যা পরিষ্কার বলছে অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত দেবী সব রাধানায় চরণের নখরা বিন্দু থেকে রুকিণী হোক সত্যবামা হোক জামবতী হোক যে কেউ হোক লক্ষ্মী হোক কার ক্ষমতা নেই রাধানায় চরণ থেকে তা আমরা রাধারানীর আনুগত্যে ভজন করি গৌরীয় ভজন তা আমরাই তো শাক্ত আসম শাক্ত কারা আমরা তো শাক্ত আমরা বিশুদ্ধ শাক্ত ওরা হচ্ছে বিদ্য শাক্ত ওরা তো শাক্ত বলতে পারে না নকল শাক্ত ওরা এই কথাগুলো বোঝার দরকার তাহলে ভক্তিবীনদ ঠাকুরের কথার মানেটা লোকে বুঝলো না আমরা যোগমায়াকে আমরা জান্নবাদেবীকে যদি চরণ না ধরি কোনোদিন আমাদের আমাদের গৌরীভজন হবে না জান্নবাদেবী সম্বন্ধে কি বলছেন ভক্তিমুর ঠাকুর ভক্তিমুর ঠাকুর কী বলছেন কি লিখছেন কীর্তনে জান্নবাদেবী সম্বন্ধে বলছেন যে আপনার কৃপা হলে আমরা কৃষ্ণচরণ পাব আপনার কৃপা যদি না হয় জাহ্নবা দেবী আপনার করুণা যদি না হয় তাহলে আমরা কৃষ্ণকে পাবো না অনঙ্গ জাহ্নবাদীকে অনঙ্গমঞ্জুরি অনঙ্গ মঞ্জুরি রাধারানীর ছোট বোন ভক্তম ঠাকুর বলছেন তোমার চরণ তরী করিয়া আশ্রয় ভাষাগুলো শুনতে হবে বুঝতে হবে তোমার চরণ তরী করিয়া আশ্রয় ভবার নব পার হব করেছি নিশ্চয় আই হ্যাভ টেকেন ডিসিশন টু ক্রস ওভার দিস মেটেরিয়াল ওশন বাই দ্য হেল্প অফ দিস বোট ইউর লোটাস ফিথ আপনাদের চরণ কমল এটাকে আমি নৌকা হিসাবে আশ্রয় করবো করে এবার এই ভবসাগর অনন্ত এই ভাবসাগর পার হয়ে যাব কে বলছেন ভক্তিম ঠাকুর বলছেন তোমার চরণ তরী করিয়া আশ্রয় ভবার নব পার হব করেছি নিশ্চয় তাহলে কত বড় কথা কত বড় এর মধ্যে কথা লুকিয়ে রয়েছে এগুলো বোঝবার কেউ চেষ্টা করছি না আমরা ভয়ঙ্কর দিন ঘনিয়ে আসছে কোন সময় জগৎ থেকে চলে যাব কোনো নিশ্চয়তা নাই আর খালি হাত চলে যেতে হবে জগৎ থেকে শূন্য গ্রন্থি অচল অঞ্চল বন্ধন কিছু নাই ফাঁকা যার যতটুকু ক্ষমতা সেই অনুপাতে তারা অবশ্যই যেন ভগবানের কথা কীর্তন করেন তা বলে আমি এই বলছি না অনর্থগ্রস্ত অবস্থায় লোককে ঠকাবার জন্য প্রচার করতে আমি সে কথা বলি না আমি বলছি যার যত পরিমাণে ক্ষমতা আছে সে এতটা ক্ষমতা ঠিক আছে কিন্তু সে কপটতা করছে না কোনো বৈষ্ণব নিন্দা করতে হরিকতা কীর্তন করি যার যত ক্ষমতা কৃষ্ণনাথ কবিরাজ বলছেন আমার তো যতটুকু ভগবান ক্ষমতা দিই ততটুকু আমি করলাম আমি তো আয়ের বেশি পারি না যতক্ষণ পর্যন্ত জীবের জীবনে তত্ত্ব জিজ্ঞাসা না আসে কোনো লাভ নেই ঘন্টা যে কোনো সাধু সাধু হওয়ার প্রথমে যে কোনো সাধু সাধু হওয়ার সর্বপ্রথমে বাড়ি থেকে যখন চলে যায় কি জন্য যায় সে কি মায়ের সঙ্গে ঝগড়া করে না বইয়ের সঙ্গে ঝগড়া করে যায় কি করে যায় সেই যাওয়াটা তো যাওয়া হয় না কিন্তু সেই যখন সংসার থেকে অনিত্য বোধ করে চলে যায় তখন নিশ্চয়ই সে আত্ম অনুসন্ধানের জন্যই বেরোয় বেরোয় কি না আমি আমার জীবনে ঘর থেকে বেরিয়েছি কেন আমি আমার জীবনে ঘর ছেড়ে বেরোলাম কেন কি কারণে আমার উদ্দেশ্য কি ছিল আমার গুরুবর্গ যারা নিত্য সিদ্ধ তাদের কথা তো আলাদা বাকি যারা ভজন করে তারাই বা ঘর থেকে এলেন কেন উত্তর হলো এই যে আমি আত্ম অনুসন্ধানের জন্য বেরিয়েছি অর্থাৎ আমি কৃষ্ণ অনুসন্ধানের জন্য বেরিয়েছি আমি ঘর থেকে মা বাবাকে সেবা না করে যে চলে এলাম এত বছর হয়ে গেল তারা কেঁদে মরে গেল কি জন্য বেরিয়েছিলাম এ কথা তো এখন মনে মনে করতে পারছি না যে বাবা যে কেঁদে কেঁদে মরে গেল আমি তো বিশ্বাসঘাতকের কাজ সন্ত বলতেন ঘরে মা বাবার সেবা করলো না মঠে এসে গুরু বৈষ্ণবের সেবা করলো না যাবে কোথায় সন্ত মহারাজ বলতেন সন্ত মহারাজ বলতেন এরা ঘরে থাকলে মা বাবার সেবা করতো অন্তত কপটতা করতো না আর এখানে এসে কি করছে না তো মা বাবার সেবা করলো নাকি গুরু বৈষ্ণবের সেবা কিছু করলো না হায় সভনাস কোথায় যাবে এরা সন্ত মহারাজ বলতেন প্রায়ই বলতেন তাহলে আমার ঘর থেকে বেরোবার উদ্দেশ্য ছিল কৃষ্ণ অনুসন্ধান আপনি আমি কৃষ্ণকে অনুসন্ধান করব বলে বেরিয়েছি প্রথমে আমার আত্মজিজ্ঞাসা হয়েছিল আমার যদি আত্ম আত্মজিজ্ঞাসা না হয়ে থাকে তাহলে আমি বেরোলাম কেন আমার তো বেরোবা উচিত ছিল না আমার আত্মজিজ্ঞাসা হয়নি কে আমি কোথায় যাব এই সংসার দুদিনের মা বাবা তো চলে যাবে এই অনুভব তো আমার হয়নি তাহলে আমি ঘর থেকে বেরোলাম কেন তাহলে যে কোনো মানুষ যখন সাধু জীবনে প্রবিষ্ট হবেন ইট ইজ আন্ডারস্টুড এটা বুঝে নিতে হবে সে নিশ্চয়ই তার জীবনের তত্ত্ব জিজ্ঞাসা এসছে না যদি এসে তাকে সে কপট কেন এলো ঘর থেকে সে তো পানিশমেন্ট পাবে সে মায়াদেবী তাকে শাস্তি দেবে ও ছাড়বে না মায়াদেবী মায়াদেবী তো দূরে মায়াদ শাস্তি দেবেই সমস্ত দেবতারা শাস্তি দেবে ভাগবতে উদ্ধবজিকে উদ্ভব উদ্ধবজিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধব যারা ত্যাগী জীবনে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধব যারা ত্যাগী জীবনে প্রবেশ করে তাদেরকে দেবতারা পেছনে লেগে যায় প্রচণ্ড ওকে যেতে দেবে না কিছুতে ওই মেয়ে ছেলের রূপে আসবে কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা যে কোনোভাবে তোমার আসবেই আসবে ভাগবতে কৃষ্ণ বলছেন এদের কাছে এসে এদেরকে ফেলে দেবে ওরা বলছে এত বড়ো সাহস আমাদের অধিকার এই মানুষের ওপর আছে জগতের এরা এত বড় সাহস আমাদের অধিকারকে অতিক্রমণ করে ভগবানের চরণে চলে আমরা যেতে দেবো না বাধা দেবে পয়সা করি টাকা পয়সা কামিনি খাঞ্চ একেবারে জবরদস্ত তোমাকে এমন করবে তোমার ক্ষমতাও নেই সেখান থেকে বেরোবে ভগবান করবে ভগবান কৃষ্ণ বলছেন সমস্ত দেবতারা তোমার পেছনে রেগে যাবে মায়েরা আসবে একটু সেবা করি না আপনার একটু কাপড়টা ধুয়ে দিই এইভাবে বিভিন্ন সুযোগ নিয়ে আসবে তোমার শেষ সব শেষ তোমার শেষ পুঁজিপাটা বেলেঘাটা করে দেবে আর যখন দেখবে যখন ওই দেবতারা ওই দেবতারা একই দেবতারা যখন দেখবে এর গুরু নিষ্ঠা অসম্ভব এর এত গুরুনিষ্ঠা আর এর গুরু সবগুরু মহাভাগবত এর গুরু গুরু আছে এর মধ্যে এর মধ্যে গুরু নিষ্ঠা আছে একে আমরা কিছু করতে পারবো না আর ছেড়ে দে ছেড়ে দে একে ছেড়ে দে তুই যা তুই যা দেবতারা তখন ওকে ছেড়ে দেবে ছেড়ে দেবে না ওরা সাহায্য করবে ছেড়ে দেওয়া তো দূরের কথা দেবতারা বিভিন্ন রূপে আসবে এসে তোমাকে সাহায্য করবে কার ভেতরে ঢুকে বলবে ওনাকে ওই ওর বাবার ওখানে ভান্ডার আছে যা একটু পুনামি দেয় ওকে বলবে এটা মিষ্টি দিয়ে। ও দেবতারা প্রেরণা দেবে দে বলেছে যা 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 করে আসছে বা তখন বাধা তো দূরের কথা সাহায্য দেবে তখন ওই সাধুকে যারা বাধা দেবে আক্রমণ করবে তারা ধ্বংস হয়ে যাবে কেন দেবতারা ওকে ওদের মারবে আর বুঝে গেছে দেবতারা এ নিয়ে হচ্ছেন বৈষ্ণব এর পেছনে লাগা যাবে না এ গুরু নিষ্ঠা আছে গুরু নিষ্ঠা আছে যার জন্য প্রথম কথাটা উপলব্ধি করার পর ভাগবতের শুরু করা উচিত বলে আমি মনে করি যেটা শিক্ষা আমি পেয়েছি তাতে এটাই বোঝা যাচ্ছে তার আত্মজিজ্ঞাসা যতক্ষণ না হয় ততক্ষণ কিছু হয় না আত্মজিজ্ঞাসা মানে হল তত্ত্বজিজ্ঞাসা তত্ত্ব জিজ্ঞাসার মানে হল শব্দ জিজ্ঞাসা আর শব্দ জিজ্ঞাসা এ তো নতুন শুনলাম আমরা তো কোনোদিন শুনিনি শব্দ জিজ্ঞাসা তত্ত্বজিজ্ঞাসা শুনেছি আত্মজিজ্ঞাসায় কথা শোনা আছে তত্ত্বজিজ্ঞাসা এটা কী করে হলো সেখানে ব্রহ্মখণ্ডেতে ভগবান বলছেন অনাদি নিদনম ভালো করে শুনবেন অনাদি নিদনম ব্রহ্ম শব্দতত্ত্বম যদক্ষরম নিবর্তে অর্থভাবে প্রক্রিয়া জগত ইয়ত ভগবান নিজে বলছেন ব্রহ্মখণ্ডে বলছেন অনাদি নিদনম ব্রহ্ম অনাদি নিদনম নিত্য জগতে বিরাজিত সেই ব্রহ্ম সেই ব্রহ্মটা কী কী রূপে পাব বল অনাদি নিদনম ব্রহ্ম শব্দতত্ত্বম যদক্ষরম এটাকে শব্দতত্ত্বরূপে পাব আবার অক্ষরূপে পেতে পারি যেমন ওম ইতি একাক্ষরম এটা ব্রহ্ম মন্ত্র তো এখানে ভগবান বলছেন অনাদি নিদনম ব্রহ্ম শব্দতত্ত্বম যদক্ষরম নিবর্তে অর্থভাবেন ও প্রক্রিয়া জগতেই অথহা এই ব্রহ্মের এই মহিমা তিনি একটা এমন একটা অবস্থায় রয়েছেন যাকে কেউই জানতে পারছেন না তাকে জানা সম্ভব না চারিদিকে মায়া ঘিরে রয়েছে প্রতি প্রতিমহূর্তে চোখটাকে তুললেই চারিদিকে মায়া চোখটাকে খুললেই চারিদিকে মায়া আর কিছু দেখতে পাচ্ছে না চারিদিকে মায়া কথাবার্তা চলা ফেরা খাওয়া দাওয়া যত গোষ্ঠীর পিণ্ডিয়ে সব লোকজন সব মায়া কোনো কথা নেই একটা ভালো ভগবানের কোনো প্রসঙ্গ নেই যেখানে যেখানে অদ্বৈত গোষায় দুঃখ করছেন দুঃখ করে বলছেন বৈষ্ণবরা শিবাস পণ্ডিত বলছি এখানে চারিদিকে খালি বিষয়ের কথা একটা কোনো ভগবানের কথা নাই ইচ্ছা হয় জঙ্গলে চলে যায় মানে নবদ্বীপ নিত্যধাম কিন্তু নবদ্বীপের একটা প্রকাশ নবদ্বীপের যে প্রকাশ তাতে দেখাচ্ছেন সব জড়লোক সমস্ত খাওয়া দাওয়া কুকুর বেড়ালের বিয়ে দিচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর মে লিখেছেন চৈতন্য ভাগবত কুকুর বেড়ালে বিয়ে দিচ্ছে পুতুলের আমিও নিজেও খেয়েছি পুতুলের বিয়েতে নেমন্তন্ন খেয়েছি বাচ্চা বয়সে পুতুলের বিয়ে আমাদের পুতুলের বয়স খেতে যেও আমি যা বাচ্চা বয়স চল খেতে যাই লুচি পুড়ি খাচ্ছি ছোট্ট ছিলাম নেমন্তন্ন করেছে যাই বড় পয়সা লোক নেমন্তন্ন করেছে বাচ্চাকে পুতুলের বিয়ে অত অনেক টাকা খরচা করে সব করেছে খেলাম তো এই ধরনের হচ্ছে সমাজ কেউ ভগবৎ ভজন করবো এইসব কোনো বিচারই নাই এ কোনো কথাই নেই সব উঠপাঠান কথা এ বুঝতে পারছে না যে মায়াদেবের একটা হ্যাঁচকাতে চলে যাবে জমদুয়ারে এখনও এই অবস্থায় চলছে জীবন তাহলে অনাদি নিধনম ব্রহ্ম শব্দতত্ত্বম এই ব্রহ্মকে শব্দতত্ত্ব বলছে বলছে কি না এই তো বললো শোকলে এই শোকে তো বলল অনাদি নিদনম ব্রহ্ম শব্দতত্ত্বম যদক্ষর তা আমি যদি শব্দ জিজ্ঞাসা বলি তা তো ব্রহ্মজিজ্ঞাসই হলো আমি সেই শব্দ অপ্রাকৃত শব্দকে প্রশ্ন করছি এই অপ্রাকৃত শব্দকে জানবার চেষ্টা তার মানে ব্রহ্ম কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার তো কথা সবাই শুনেছে বিশ্বাস কেউ করে না গুরুবৈষ্ণবের পূর্ণ বিশ্বাস ভগবানের নামেতে পূর্ণ বিশ্বাস ভগবানের কথাতে বিশ্বাস ভগবানের নীলাতে বিশ্বাস সমস্ত যখন পরিপূর্ণ রূপে থাকবে তখন তুমি সিদ্ধ মহাত্মা হয়ে যাবে তখন তোমাকে সিদ্ধ মহাত্মা বলা বিশ্বাস নেই বলে এখন সিদ্ধ নয় যখন পূর্ণ পরিমাণে বিশ্বাস আসবে তাহলে আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম কে আমি এই পরিচয়টা পেলে তাহলে আমার কর্তব্যটা নিশ্চয় হবে যখন আমি জানতে পারবো মায়াদেবী যখন আমার পর্দাটা তুলে নেবে আমি জানতে পারবো আমার নিত্য পরিচয় হলো আমি কৃষ্ণের দাস আর সন্ত কোশ্যাম বলছেন জীবের স্বরূপ হয় গুরুর দাস আমাদের বইয়েতে স্বাস্থ্যবন্থীদের আছে চৈতন্য জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস এটি আমরা শুনেছি কিন্তু এরপরও অনুভব আছে যাদের অনুভব আছে যারা বাস্তবিক গুরু সেবা করেছে তারা ছাড়া এই কথা কেউ মাতামুণ্ডু বুঝতে পারবে না যখন সন্ত গোস্বী বাচ্চা ছেলে রাধারমন ব্রহ্মচারী একটা আর্টিকেল লিখেছে পৌপাত বলেছে রাধারমনকে বলে একটা আর্টিকেল লিখতে বনকোশ্বী মহারাজ যখন প্রথম আসেন বনগো শুনলে অবাক আমাদের সময় কই এক একটা গুরুবর্গের সম্বন্ধে আলোচনা করে ব্রহ্মাণ্ড ঘুরে যাবে পাগল হয়ে যাবেন আমরা জন্মে জানি না বনুগোশ্রী মারা যখন প্রথম প্রপাদের কাছে আসে প্রপাদের মহিমা শুনে প্রপাদের কথা বুঝে তখন প্রহুপাত তো দেখলেই বুঝতে পারেন এটা আমার ভাষক তথাপি বহুপাত তাকে পরীক্ষা করার জন্য বলছেন আপনি তো আজকে বিগত দুদিনের হরিকথা শুনলেন তো তো একটা আর্টিকেল লিখে আমাকে দেখান তো একটা আর্টিকেল লিখুন আপনি একটা আর্টিকেল লিখুন চমৎকার সে আর্টিকেলটা লিখে যখন প্রপাদের হাতে দিয়েছেন প্রপাত পরে তো একেবারে আনন্দে গতগত বাহ এখনও আশ্রয় নেয়নি আশ্রয় নেওয়াই আছে তার তো নিত্যপার্শ্বদি এইরকম আর্টিকেল লিখল এত সুন্দর রাধারমন মৌজাদে বাচ্চা ছেলে পড়াশোনা বেশি নেই আর্টিকেল এমন লিখ যে পৌপাতকে অভিযোগ করছে দেখুন রাধারমন কালকের ছেলে এই দেখুন সব লিখেছে এই পরিবর্তন করেছে কত বড় সাহস বলে কী করেছে বলে লিখছে জীবের স্বরূপ হয় গুরু নৃত্যদাস তো দেখুন আমাদের কৃষ্ণদাস ওখানে তো লেখা আছে আমরা জীবের স্বরূপ হয় কৃষ্ণ নৃত্যদাস উনি লিখেছে গুরুদাস প্রবাদ মুচকে এসে বললেন ঠিকই লিখেছে সাধারণ বাচ্চা ছেলে কিন্তু ঠিকই লিখেছে কথাটা ঠিকই আমরা গুরু নিত্যদাস কৃষ্ণকে তো আমরা জানি না কোথায় কৃষ্ণ আছে কে জানে তো আমাদের স্বরূপ হলো গুরু নৃত্যদাস তাহলে আমাদের স্বরূপের যখন উদ্বোধন হবে আমাদের স্বরূপের যদি কোনোদিন সৌভাগ্যক্রমে উদ্বোধন হয় তাহলে দেখব আমাদের একমাত্র ডিউটি একটা আর কোনো ডিউটি নেই আমাদের যখন স্বরূপের উদ্বোধন হবে আমরা আবিষ্কার করব আমরা গাধার মতো সময় নষ্ট করেছি আমাদের কর্তব্য একটাই সেটা হচ্ছে সেবা অর্থাৎ গুরু সেবা কৃষ্ণসেবা গুরুসেবা আমাদের আর কোনো তো কর্তব্য নেই তাহলে কত কর্তব্য নিয়ে পড়ে রয়েছি আমরা মর এবার মর মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবু ডুবু ভাই রাধা কৃষ্ণ বল বললে সবাই কীর্তন লিখেছেন বক্রিম ঠাকুর রাধাকৃষ্ণ বল বল বললে সবাই মিছে মায়ার বসে যাচ্চ ভেসে খাচ্চ হাবু ডুবু ভাই এই অবস্থা আমাদের তাহলে আত্মজিজ্ঞাসা তত্ত্বজিজ্ঞাসার মধ্যে দু চারটে কথা বলে আমরা আমাদের এই ভাগবতের প্রসঙ্গ এগুলো ভাগবতের প্রসঙ্গ সেখানে দেখা গেল যে জিজ্ঞাসা আত্মজিজ্ঞাসা হওয়ার পরেতে এবার আমার ভগবত ভজন করব কি না এই প্রশ্নটা আসছে তাহলে আমার নিজের স্বরূপের উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম আমার একমাত্র কর্তব্য হলো কৃষ্ণ সেবা আর যদি অন্য কর্তব্য করে থাকি অন্য অন্য কাজ যদি কিছু করে থাকে কর্তব্য সেটাও কৃষ্ণের কৃষ্ণের রিলেটেড আমাদের ভজনের রহস্যটা হলো আমি ইংরেজি কথাতে একটু আগে দু ঘন্টা আগে বলছিলাম আমাদের যতগুলো ক্রিয়াকর্ম আছে সারাদিন আমরা করি ওঠা বসা চলা ফেরা যে কোনো ক্রিয়াকর্ম আমরা করি সমস্ত ক্রিয়াকর্মকে কৃষ্ণ ভজনের অনুকূল করতে হবে বোঝা গেল না প্রত্যেকটা ক্রিয়াকর্মকে সেবার অনুকূল করতে হবে এটি হলো চাতুর্য এটা না করতে পারলে জন্ম জন্ম ভজন করে পড়ে থাকে। কিছু হবে না ওঠা বসা চলা ফেরা খাওয়া শোয়া যা কিছু করবে সব কৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত করে নিতে পারলে বাঁচবে নালে হয়ে গেল আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে হকার আশ্রয় কে নিয়েছে আশ্রয় নেওয়ার অর্থটা কে বুঝেছে আশ্রয় নেওয়ার অর্থটা কে আশ্রয় মানে আমার কেউ নেই আমার একমত অবলম্বন গুরুচরণ আমার কেউ নেই দুনিয়াত এইরকম আশ্রয় না নিলে কখনোই হরিভজন হয় না যেমন একটা উদাহরণ ওই পূর্বে হরি অনেকবার আলোচনা করেছিলাম হঠাৎ এটা উত্তরবঙ্গে হয়েছে এই তোমার কি বলে উত্তরবঙ্গ ওই মালদার আগে কোন কোন জায়গা আছে হঠাৎ রাত্রিবেলা শুয়ে রয়েছে হঠাৎ ব্রিজ ব্যারেজ ভেঙে গেছে দামোদর ব্র্যাজের ভেঙে গেছে ভেঙে উড়ে গেছে সমস্ত জল বাচ্চা নিয়ে মা শুয়ে রয়েছে বাবা স্বামী সব শুয়ে রয়েছে এই জলেতে ভেসে সব মোড়ে মোড়ে চলে যাচ্ছে বহরমপুর আদি প্র্যাকটিক্যাল ঘটনা বেশি দিন নয় দু হাজার সালের বন্যা তার আটাত্তর সালে অনেক বন্যা হয়েছে এগুলোর ঘটনা ঘটেছে ব্রেজ রাত্রিবেলা ঘুমিয়ে রয়েছে ব্রিজ ভেঙে গেল সমস্ত লোক কাতারে কাতারে মরে যাচ্ছে সব কল্পনাই করতে পারেনি যে আজকের রাতটা আমাদের শেষ রাত শুয়ে শুয়ে মরে গেল ঘুমিয়ে রয়েছে বা মা বাচ্চা শিশু বেসে চলে যাচ্ছে মা কাজ যে ধরতে পারছে না ধরতে পারছে না কে কাকে বাঁচাবে তাহলে ওই রকম একটা ব্যক্তি কথাটা অনুভবে আনতে হবে ওই ধরনের বিপদ ওই ধরনের বিপদ বিপদগ্রস্ত ওই ধরনের বিপদগ্রস্ত কোনো একটা ব্যক্তি যদি বাইচান্স ঘটনাক্রমে একটা বটগাছের শেকড় ঝুলছে হঠাৎ একটা ব্যক্তির কপাল ভালো সে বটগাছের শেকড়টা পেয়ে গেছে সামনে কো ধরে ফেলেছে বটগাছের শেকড়টা এমনভাবে ধরেছে সে জলের কারেন্ট মানে তাকে তো মেরে ফেলবে কিন্তু সে কিছুই ছাড়বে না বটগাছের ওই শেকড়টাকে প্রাণ পড়ে গুরু মহারাজ ওই জন্য মাঝে মাঝে বলতেন এটা সবাই জানে আর ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাস ক্যাটেস ক্যাচেস অ্যাট এ স্ট্র একটা ডুবন্ত লোক একটা খড়কুটুকে ধরে বাঁচবার চেষ্টা করে আমরা হচ্ছে সেই ডুবন্ত লোক আমরা খড়কুটো তো দূরের কথা বৈষ্ণবকে ধরেও বাঁচবার চেষ্টা করছি না তারা সামনে রয়েছে খড়কুটো তো এটা তো দার্শনিকভাবে বলা আছে একটা ডুবন্ত মানুষ একটা খড়কুটোকে ধরে বাঁচবে আমি আমাকে বাঁচতে চাই আমি কিন্তু এখানে তো আমাদের গুরুবৈষ্ণব সানমে থেকে তাদেরকে ধরেও আমরা বাঁচতে চাই না তা আমাদের অবস্থাকে ওটা তো খড়কুটোকে ধরে বাঁচতে চায় লোকে খড়কুটোকে ধরে বাঁচতে চায় তাহলে ওই যে ডুবন্ত ব্যক্তি এরকম ধরনের ব্যক্তি তিনি যে ওই যে বটগাছের শেকড়টাকে অবলম্বন করে আমি মরবো তো ছাড়বো না এমন ধরে কোনো কমে বটগাছের একটা শেকরে উঠল তাহলে ওই ব্যক্তিটা ওই বটগাছ এবং বটগাছের শেকড়টাকে যেভাবে অবলম্বন করেছে আশ্রয় করেছে এটা তো মরিবাঁচি মরিবাঁচি সমস্যা তো এরকম ধরনের কি আমরা গুরুচরণ আশ্রয় করেছি বুকে হাত দিয়ে বলতে হবে কারা কারা গুরুচরণ আশ্রয় করেছে বুকে হাত দিয়ে বলতে হবে আমি এইভাবে আশ্রয় করেছি অথচ আমার ভজন হচ্ছে না কে বলতে পারবে কাউ সাহস নেই আমি হাজারবার ইন্টারনেটে এই কথাটা বলি যদি কাউ সাহস থাকে কোনো আচার্য বা কোনো কিছু তিনি এসে আমাদেরকে বলুন নৃসিংহদেবের চরণ ছি আমি ভগবানকে চাই কিছু চাই না বলতে পারবেন বলতে পারবেন ওই আচার্যর নাম করে লাভ পূজা পথে সব লুটছে ভগবানকে কেউ চায় না কে চায় ভগবানকে বলুক প্রতিজ্ঞা করে হাতে কুষ্ট হয়ে যাবে নৃসিংহদেবের মন্দিরে চলুক ভগবানকে চায় না ভগবানের থেকে চায় ভগবানকে কেউ চায় না ভগবানের থেকে চায় আমাদের শ্রীমদ্ভাগতে আমাদের শ্রীমদ্ভাগবতে একটা অদ্ভুত কথা আছে সেটা হচ্ছে ব্যাকরণের যতগুলো কেসেন্ডিং আছে কেসেন্ডিং বোঝতো কেসেন্ডিং কর্তা কর্ম ক্রিয়া সব কিছু যা আছে যত উত্তর তুমি খুঁজবে সব ভগবান বোঝা গেল না কথাটা ব্যাকরণে আমাদের কারক বিভক্তি কারক বিভক্তি কে কেন কোথায়তে কখন কি জন্য সব উত্তর যারা ব্যাকরণ পড়েছেন অন্তত বাংলা ব্যাকরণ তারাও জানেন ওই ব্যাকরণের যত কেস এন্ডিংগুলো আছে সেগুলো সব ভাগবতে বলা আছে সব কৃষ্ণ যত্র যেন, যত যসো যশমই যথা জদা কি বলছেন যত্র জেন যত যস যশমৈ যথা যথাযদা সাদ ইদম এগুলো সব ভগবান কিন্তু লোকের টনক নড়ছে না তারা বিরাট বুদ্ধিমান জগতের লোক বলছে আমরা বিরাট বুদ্ধিমান কি বলেন কিন্তু ভক্তিম ঠাকুর যে গাধা বুদ্ধি কোথায় বুদ্ধি থাকলে তো এগুলো বুঝতো এগুলো বুঝতে পারছে না তাহলে দেখা গেল আত্মজিজ্ঞাসা হলে পরে তখন যে ভাগবত কথাগুলো শুনবে এগুলো হারে হারে থাকবে যেটা পরীক্ষিত মহারাজের জীবনে দেখা গেছিল পরীক্ষিত মহারাজের ভাগবত কথা শোবন আর তোমার ভাগবত কথা শুভ দুটো এক নয় পরীক্ষিত মহারাজের ভাগবত কথা শোভন আর তোমার ভাগবত কথা শুধু দুটো এক নয় পরীক্ষিত মহারাজ জানতে পেরে গেছেন সাত দিনের মধ্যে আমার চলে যেতে হবে আর কোনো আমার কোনো রাস্তা নাই আর গুরুদেবের কাছে এই জন্য কালকে আমি এই কথাটা উত্থাপন করেছিলাম যে আমাকে এমন একটা সাধনের পদ্ধতি বলুন যার দ্বারা আমি একেবারে চরম মঙ্গল লাভ করতে পারি আমাকে একটা রাস্তা বলে দিন আপনি সেটা কাকে বলছেন সুখদেব গোস্বামীকে কেন আরও তো ঋষি ছিলেন তারা ছিলেন তারা বিভিন্ন রকম কথা বলছেন কেউ বলছেন যোগ করো কেউ বলছেন জ্ঞান করো কেউ অষ্টাঙ্গ যোগ করো যখন সুখদেব গোস্বামী এলেন সমস্ত সবাই উঠে দাঁড়ালো সম্মান দিচ্ছেন বৈশিষ্ট্য ভরদ্রাজ থেকে আরম্ভ করে পরাশর ধৌম্য বড় বড় সব তিকালদর্শী মহামহাপুরুষ তারা উঠে দাঁড়াচ্ছেন ওই ষোলো বছরের একটা বাচ্চাটাকে সম্মান করছেন অনেক কথা বলার সময় নাই। কাজেই আশ্রয় নেমাটা যেন বাস্তব হয় যদি মনে করো গুরুদেব চলে গেছে কার আশ্রয় নেবো ভুল কথা গুরুদেব আছেন গুরুদেব চলে যাননি গুরুদেব আছেন আমাকে গাইড করছেন প্রত্যেক বিপদে আমি বুঝতে পারি উনি বলছেন এই সময় এটা করো সব বুঝতে পারি গুরুদেব চালাচ্ছেন ওরা তোকে এই বিপদে ফেলতে তুই এইভাবে চল ও কিছু করতে পারবে না ওরা প্ল্যান করছে আমাকে বিপদে ফেলবে একবারে জানাবেন কিছু করতে পারছে না বুদ্ধি দিয়ে দিচ্ছে ভগবান আমি এইভাবে চলছি বা শেষ কিছু করতে পারছে না একটা কিছুই করতে পারি আশ্চর্য এটা কে দেয় বুদ্ধি গুরুদেব দেয় তাহলে গুরুদেবের চরণে আশ্রয় যদি না নেওয়া হয়ে থাকে এতদিনে এখনো সময় আছে গুরুদেব মনে যাননি গুরুদেব আছেন গুরুদেব এখনও আছেন তাহলে আশ্রয় নেওয়ার জন্য কপটতা ছেড়ে এবার আশ্রয় নেওয়ার ব্যবস্থা কর তাহলে যে ভাগবত কথা এক মাসে শোভা এটা কিছুই নয় আমাকে একজন অনেক ভক্ত বলেছেন যে পুরো ভাগবতটা যদি ব্যাখ্যা হয় আমি তাহলে বোধ হয় বারো থেকে পনেরো বছর লাগবে হ্যাঁ বলেন কি হ্যাঁ বারো বছর কম করে এক একটা খণ্ড আমি এক বছর ধরে আলোচনা হবে বারো বছরও হবে কি না গ্যারান্টি দিতে পারছি না তাও অ্যানালিটিক্যালি আমি বলছি না ধত্তকা মার পেরে এ আলোচনায় কোনো দাম নাই আনন্দ পাওয়া যায় না তবে হ্যাঁ সপ্তাহ কথা যেসব মহাপুরুষরা বলেন তারা বুঝে শুনে বলেন তো অনেক পেতাত্মার মঙ্গল হয় অনেক জীবাত্মা অনেক মঙ্গল হয় তবে মাসখানেক 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 যাবৎ যদি আলোচনাটা হয় সে আলোচনাটা অনেকটা সুষ্ঠু হয় মোটামুটি বোঝা যায় তাহলে আমাদের ওই অবস্থাতে যেমন পরীক্ষিত মহারাজের পরীক্ষিত মহারাজের জীবনে সাত দিনের নোটিশ পেয়েছিলেন পরীক্ষিত মহারাজ ওয়াজ সার্ভ উইথ সেভেন ডেজ নোটিশ পরীক্ষিত মহারাজকে সাত দিনের নোটিশ দেওয়া হয়েছিল আপনি তৈরি হন সাত দিন আপনাকে যেতে হবে তো তোমার কাছেও কোনো নোটিশ নাই আমার কাছেও নোটিশ না কবে চলে যাব তোমার কাছে কোনো নোটিশ আছে যে কতদিন পরে যাবে আমার কাছেও নাই কিন্তু কত বড় সাহস দেখো সময় নষ্ট করছি আমরা কত বড় সাহস আমাদের পরীক্ষিত মারা তো অন্তত সাত দিন সময় পেরেছিল আমার সাত মিনিট সময় আছে কি না তাও জানি না যেমন খট্টাঙ্গ রাজা খট্টাঙ্গ রাজা বিরাট পাওয়ারফুল প্রতাপশালী দেবতাগণকে যুদ্ধেতে জিতিয়ে দিয়েছেন দেবতাগণ বলছেন আপনাকে আমরা আশীর্বাদ করব কিছু বর আমাদের থেকে কিছু বর নিন বর নিন আচ্ছা বর তো নেবো কিন্তু আমার আয়ুটা কত আগে বলুন তো তারপর কোন বরটা কখন নেবো আমি চেন আমার আয়ু কত আয়ু দেখার সঙ্গে দেখবেন রাজন আপনার আয়ু তো আমার তো আটচল্লিশ মিনিট বলো আটচল্লিশ মিনিট বলেন কি তাহলে আর বর নিয়ে কী করবো তাহলে এই বর দিন যেন আমি অল্প সময়ের মধ্যে ভজন করে ভগবানকে যেতে পারি আমার আর কোনো বর দরকার বর কী করব আটচল্লিশ মিনিট হ্যাঁ তাহলে খট্টাঙ্গ রাজা আটচল্লিশ মিনিট সময়টাকে এমনভাবে ইউটিলাইজ করেছিল ওই আটচল্লিশ মিনিটে ভগবানের কাছে চলে গেছে লেখা আছে ভাগবতে আমরা এত জীবনের সময় পেয়ে এখনও পর্যন্ত কোনো সময়কে কোনো প্রপার ইউটিলাইজ করতে পারলাম না বড় দুর্ভাগ্যের কথা যাই হোক যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম তা সামান্য ব্যাখ্যা করে আজকে ছাড়বো শ্লোকের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রহ্লাদ মহারাজ ভগবানকে বলছেন ভগবান আপনি তো নিজ লাভে সন্তুষ্ট আপনাকে কেউ কিছু দেবে তার তো কোনো অপেক্ষা নাই আপনি তো অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক ভগবান আপনি নিজ লাভে সন্তুষ্ট কেউ কিছু দেবে ভগবানের এই আশা নাই গুরু তাই কেউ কিছু দেবে আশা নাই এই এমনি চলল সব ভগবান যা করে কর চলছে সব কারা এরা সন্তুষ্টি ভগবানকে যেমন আত্মারাম বলা হয় পরমাংশ বৈষ্ণবকেও আত্মারাম বলা হয় আত্মারাম কথার আত্ম অর্থ হলো যিনি নিজের মধ্যে আত্মাতে রমন করেন আত্মনি আত্মনি রমতে এটি আত্মারাম আত্মাতে হ্যাঁ আত্মাতে যিনি রমন করেন আত্মনি আত্মাতে যিনি রমন করেন তার নাম আত্মারাম তো সাধুগুরু বিশ্বাম আত্মাতে ভগবানকে দেখছেন সবসময় তা আত্মারাম তার। আর ভগবান তো আত্মারাম বটেই এ তো বলার কথাই না হ্যাঁ সবসময় ভগবান নিজ লাভে সন্তুষ্ট তো প্রহ্লাদ মহারাজ বলছেন তাহলে আপনি যদি নিজ লাভে সন্তুষ্ট হন তাহলে আমাদের থেকে কিছু নেবেন না আপনি আপনি নিলে তাহলে ভগবান ভগবান আমাদের থেকে নেন কেন নেন ভগবানের কোনো অভাব আছে বল না ইচ্ছে করে নেন যেতে ও যে আমাকে দিচ্ছে এর ফলে কি হলো তার একটা ফল পাবে তার একটা উন্নতি হবে পারমার্থিক উন্নতি হবে বিগ্রহকে দান করছে বগি মালা দিলো কিছু দিল এই জন্য প্রহ্লাদ বলছেন আপনি তো নিজ লাভেই সন্তুষ্ট আপনার তো কাউকে কিছু দেওয়ার অপেক্ষা নাই তথাপি এই মূর্খ জগৎবাসী যখন আপনাকে কিছু দেয় আপনাকে কিছু তো দেয় ফুল মালা এটা ওটা অনেক কিছু তো দেয় আপনাকে তাহলে কি হবে বলে এটা ঠিক আয়নাতে আয়নাতে যেমন নিজের মুখ দেখলে পরে যেরম হয় সেইটা বেদান্ত সূত্রে সুন্দর ব্যাখ্যা আছে শোনবার মতো লোক নাই বেদান্তে এত সুন্দর ব্যাখ্যা আছে এটার যে নিজের মুখটাকে নিজের মুখটাকে তুমি যে আয়নাতে দেখো কি দেখবে বলে যেরম আছি আমি সেরম দেখব সেরকম ভগবানকে তুমি যেমন দেখাবে তেমন দেখবে ভগবানকে তুমি যেমন ভাবটা দেখাবে সেরকম তুমি ভাব পাবে গুরু বৈষ্ণবতা নির্মল দর্পণ সদৃশ্য তাদের হৃদয় কোনো কালিমা নাই গুরু বৈষ্ণবের হৃদয় ওই জন্য তাদের সামনে কেউ এলে পরে চোখে তাকাবার সঙ্গে সঙ্গে বুঝে যায় এর ধান্দাটা কী এ কী উদ্দেশ্য নিয়েছে সঙ্গে এদের এদের একটা এটা সিদ্ধি গুরুবৈষ্ণবের একটা সিদ্ধি এটা অটোমেটিক এরা সিদ্ধি চায়নি অটোমেটিক অটোমেটিকের এরা কাউ দিকে তাকালে বুঝে নেবে কী উদ্দেশ্য আছে কি নিয়ে এসছে পরের অভিষ্ট মনের খবরটা তারা পেয়ে যায় এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন নৈবাত্মা না প্রভু রয়ন নিজ লাভ তুষ্ট আপনি তো নিজ লাভে সন্তুষ্ট আর যদি কেউ কিছু আপনাকে দেয় তাহলে কীরকম হবে ঠিক আয়নাতে যেমন নিজের মুখ দেখলে যা হয় সেরকম হবে আয়না তোমার মুখটা যেরকম তেমন ভগবানের কাছে যে ভক্তি নিয়ে তুমি দেবে যা কিছু যে রান্না করবে বাড়ি করবে পুজো সেরকম পাবে ফল এর বেশি কিছু পাবে না ভগবান চেষ্টা করেন তুই আমাকে এটা করেছিস নিয়ে যা পেমেন্ট পেমেন্ট নে যেমন পেমেন্ট নিয়ে যা ওই জন্য বলছেন সবসময় পেমেন্ট দিয়ে দেন পেমেন্ট বোঝো যেমন চাকরকে কাজ করিয়ে ডিউটি মাইনা দিয়ে দেয় ভগবান খুব চালাক কি করেছিস তো ও কার্তিক বোধ করেছি এটা ওটা করে ঠিক আছে নিয়ে নে পেমেন্ট নিয়ে নে আমি তো ধার ধারি না ভগবান চায় না ধার ধার কিন্তু যখন দেখে আমাকে প্রচণ্ড ভালোবাসে এ কিছুই চায় না এ তো কিছুই নেবে না তখন বলে ঠিক আছে আমি তোর এর আগে কিন্তু ভগবান পেমেন্ট দিয়ে দেওয়া যেটা গীতাতে ভগবান বলছেন যে যথাম আম প্রপদ্যন্তে তাং ততই বা ম্যাহাম যে যেমনভাবে আমার কাছে আসবে যা কিছু করবে আমি তাকে যা যা নিয়ে যা নিয়ে যা কী চাই টাকা পয়সা সস্তা জিনিস টাকা পয়সা কামিনী কাঞ্চন কি বিদেশ যাবি যা 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 চলে যা কিন্তু আমাকে ভাবি না আমাকে কিন্তু ভাবি না আমি দেবো না এই জন্য যুধিষ্ঠির মহারাজকে নারজ্জি মহারাজ বলছেন ভগবান শেষ পর্যন্ত নাছরবান্দা ভক্তকে মুক্তি পর্যন্ত দিয়ে হ্যাঁ মুক্তি নে মুক্তি মুক্তি চাই মুক্তি নিয়ে যা ক কি মুক্তি চাই বল কিন্তু ভগবান ভক্তি দেন না নারজ্জি মহারাজ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে রাজন ভগবান কী করেন জানেন ভগবান শেষ পর্যন্ত দাদাতে মুক্তিম দদাতি মুক্তিন স্মন ভক্তিযোগম ভক্তিযোগ দেন না মুক্তি নিয়ে যা টাকা পয়সা যা চা সব নিয়ে যা এ ভক্তি দেবো না ভক্তি দিলে আমি গোলাম হয়ে যাব না ভগবান যাকে ভক্তি দেবে ভগবান তার গোলাম হয়ে যাবে তো ভগবান যাকে ভক্তি দেবে ভগবান তার গোলাম হয়ে যায় মানে ভক্তি ভক্ত যেমন ভগবানকে ভক্তি করে ভগবানও ভক্তকে ভক্তি করে তাই জন্য ভগবানের নাম হলো ভক্ত ভক্তিমান ভগবানও ভক্তি করে ভগবান রাধারানীর চরণে ভক্তি করে গোপীবন্ধু সব বোঝবাসী চরণে ভক্তি করছে যে সমস্ত মহাপুরুষ আমাদের সবাইকে ভক্তি করে ভগবান ভগবান ভক্তিমান তা নাহলে ভগবান যদি ভক্তিমান না হয় আমরা পেলাম কোথা থেকে ভগবানের মধ্যে ভক্তি আছে ভগবানের ভক্তিটা হলো ভক্তের প্রতি আমাদের ভক্তি ভগবানের প্রতি এই পার্থক্য ভগবান যদি ভক্তি না আমরা পেলাম যা ভগবানে নেই তা আমরা পেতে পারি না ভগবান তো সব কিছুর উৎস না ভগবানে নেই তা আমি পাবো করতে। ভগবানে ভক্তি আছে ভগবানের জন্য ভক্তি দিয়ে দেবে যা ভক্তি নেই তাও গুরু বৈষ্ণবের মাধ্যমে ডাইরেক্ট দেবে না সোজা ভগবান দেবে না সোজাসই ভক্তি দেবে না গুরু বৈষ্ণবের মাধ্যমে আয় আমার কাছে সোজা আসার কোনো রাস্তা নাই কাজে যে কোনোভাবে বৈষ্ণবের স্মরণে যেতেই হয় কোনো রাস্তা খোলা নেই অনন্তকালের ইতিহাসে অনন্তকালের ইতিহাসে দের ইজ নো অল্টারনেটিভ অন্য কোনো অল্টারনেটিভ নাই যদি থাকতো বিবেচনা করে যে এটা করব না ওটা করব কোনো অল্টারনেটিভ নাই আর যদি না করো তাহলে কোটি কোটি জন্ম পরে এই রাস্তাই আসতে হবে যদি বলে করবো না আর করবে না কিন্তু কোটি কোটি জন্ম পরে তোমাকে এই রাস্তা আসতে হবে আমি ব্যাসা শোধনা প্রতিজ্ঞা করে বলছি আর রাস্তা নেই তো তুমি করবে না অহংকারে বলছো করবে না কিন্তু এই রাস্তায় তোমাকে আসতে হবে কোটি কোটি জন্ম পরেও আসতে হবে যদি বলে এই জন্মে তাহলে গুরু আনুগত্য করতে হবে সব ছেড়ে দাও চালাকে সব লাথি মেরে দাও দে এবার ভগবানের কার্তিক মাসের একটা কার্তিক মাসের পুরো কথা মানুষকে প্রাণ দিতে পারে আমি এত বড় গ্যারেন্টি দিচ্ছি এখন কপাল খুলেছে বিদেশিদের এখন কপাল খুলে গেছে বিদেশিদের তারা যে সমস্ত কথা আনন্দের তাদের শুনবার আগ্রহ আছে পাগলের মতো সে মানে সোনার দেখলে তোমার চোখে জল আসবে এই রকম ধরনের তাদের কাজ তাদের কপাল খুলে গেছে পৌপাদের পর গুরুবর্গের পর তাদের কথা আলোচনার যে সুযোগ সেটা কোথায় কেউ চাইছে না সব নিজের সুবিধা চাইছে যার জন্য প্রহ্লাদ মহারাজের এই কথাতে আমরা পেলাম নৈবাত মানু প্রভুর জলাভ পূর্ণ মানমানম জনা দবিদুশ করুণো বিনীতে জজজ জনো ভগবতে বিদধি তোমানম তচ্চ আত্মনে প্রতিমকস্য যথাম কশি নৈব আত্মনো প্রভু রয়ম নিয়লাবপূর্ণম মানম জনা দবিদুশ করুণো বিনীতে যগবতে বিদিতমানম প্রতি প্রতিমুখ যথা মুখশ্রী শ্রী বাঞ্ছকাল্পকে পাশিন্দু বৈশ্ব পিত পাবন বৈষ্ণব আজ এখানে বিশ্রাম দেয়া গেল কাল থেকে বাস্তবিক এবার ভাগবতের মহিমা এবার মহিমার পর বাস্তবিক ভাগবত শুরু হবে যার কপাল ভালো সে শুনবে আর কিছু করার নেই ভাগবতের মহিমাটাই লেগে যায় এক মাস এক মাসেও হয় না কিন্তু কি করব ভাগবতের মহিমাটা আলোচনা করে কটা বাইল পুরুষোত্তম ওয়ার টাইম না হ্যাঁ একটা মহামন্ত্র তাহলে করি মহামন্ত্র করে নাও লোকের ধৈর্য কম তো এই জন্য তাড়াতাড়ি ছেড়ে আমার তাড়াতাড়ি ছাড়তে ইচ্ছে করে না কম করে দু ঘন্টা কিন্তু লোকের ধৈর্য কম তারা চঞ্চল তারা বাড়ি যাবে ঘুমাবে খাবে আমি বুঝতে পারি তাড়াতাড়ি শেষ করি আমার ইচ্ছে নেই কম করে দু ঘন্টা বিদেশিতে কিন্তু দু এক কম হবে না কি এইখানে আমি তা আমি বুঝতে পারি চঞ্চল তাড়াতাড়ি বাড়ি যাবে তা অপরাধ করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare, 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 Krishna, 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 Hare, Hare, Hare

कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे

হরে রাম হরে রাম রাম রাম

উপায় নেই বাবা যেমন পরিস্থিতি এখন কি করা যায় পরিস্থিতি অনুযায়ী এখন যদি সুখদেব গোস্বামী যেমন হরিকথা বলেছি সাত দিন সাত রাত খাওয়া দাওয়া বন্ধ করে ହୋଇ ଗୋ ସବୁ ବା ଫରେ ଆଉ ୱିକାଇ ବାଡ଼ି ଯାଇ ଶୁଣେ